হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজ আমরা আলোচনা করব WBCS প্রিলিমস 2021-এর ভূগোলের উপর 25টি প্রশ্ন এবং উত্তর, যার সেট নাম্বার 7 পর্যন্ত আগে আলোচনা করা হয়ে গেছে। আজকে সেট নাম্বার 8 নিয়ে আলোচনা করা হবে। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কী রয়েছে। প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো প্রথম সোলার মিশন চালু করেছে 2019 সালে, এটির নাম কী? এটা রাইট অ্যান্সার হবে আদিত্য L1। এই আদিত্য L1 হচ্ছে প্রথম সোলার মিশন চালু করেছে 2019 সালে। আর ইসরোয়ের হেডকোয়ার্টার কোথায়? ইসরোয়ের হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে। আর বিক্রম সারাভাই যে স্পেস সেন্টার রয়েছে, এই বিক্রম সারাভাই স্পেস সেন্টারের হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে তিরুবনন্তপুরম, যেটি কেরলে অবস্থিত। আর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটি রয়েছে, এটির হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে শ্রীহরিকোটায়, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখানে এই আদিত্য L1 হচ্ছে, এটি হচ্ছে আদিত্য L1। নেক্সট কোয়েশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বনিম্ন? পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর। এখানে রাইট অ্যান্সার হবে উত্তর দিনাজপুর। আর নারী শিক্ষার দিক থেকে সর্বনিম্ন হচ্ছে পুরুলিয়া। এই নারী শিক্ষার দিক দিয়ে এটা সর্বনিম্ন, কত পার্সেন্ট? 51.29%। আর এখান থেকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত পার্সেন্ট? 77.08%। আর ভারতে সাক্ষরতার হার কত? 74.07%। আর পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক যে সাক্ষরতা পূর্ণ জেলা রয়েছে, সেটি করি পূর্ব মেদিনীপুর জেলা। এখানে শতকরা 87.66% বা পার্সেন্ট এখানে সাক্ষরতার হার রয়েছে। আর লোকসংখ্যার হিসাবে, লোকসংখ্যার নিরিখে সাক্ষরতার হার বেশি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। নেক্সট কোয়েশ্চেন, লুনি নদীর উৎসস্থল আন্নাসাগর, পুষ্কর উপত্যকা, গুরুশিখর শৃঙ্গ না সম্বর নদী? এটা রাইট অ্যান্সার হবে পুষ্কর উপত্যকা। পরবর্তী কোশ্চেন, যে আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়? ভারত, মরক্কো, ইন্দোনেশিয়া না ব্রাজিল? এখানে রাইট অ্যান্সার হচ্ছে ব্রাজিল। ওকে, এই আগ উৎপাদনে ব্রাজিল হচ্ছে প্রথম, আর ভারত কি? ভারত হচ্ছে আগ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভারতের মধ্যে যে উত্তরপ্রদেশ রাজ্যটি রয়েছে, সেখানে আগ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ রাজ্য। আর আগ এখানে কোন মাটিতে আগ ভালো হয়? সেটা হচ্ছে দোআঁশ মাটিতে আগ ভালো হয়। এটা মনে রাখতে হবে যে দোআঁশ মাটিতে আগ ভালো চাষ হয়। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিবহুল জেলা কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার বক্সাদুয়ার হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান। আর এই জলপাইগুড়ি জেলায় হচ্ছে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় এই জেলাতেই। তো দেখো, স্থানীয় ভাষায় এই জলপাইগুড়ি জেলাকে কী বলা হয়? গুড়ি বলা হয়। বক্সাদুয়ার, এই যে বক্সাদুয়ার আছে, বক্সাদুয়ার কোথায় অবস্থিত? এটা হচ্ছে, বক্সাদুয়ার হচ্ছে জলপাইগুড়ি জেলায় অবস্থিত, কিন্তু বক্সাদুয়ার যে ব্যাঘ্র প্রকল্পটি রয়েছে, সেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, 2001 থেকে 2011 সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 2001 থেকে 2011 সালের হিসাবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? দেখো, এখানে রাইট অ্যান্সার হবে 17.4%। দেখো, এখানে বর্তমান অর্থাৎ 2001 থেকে 2011 সালে সাক্ষরতার অরিজিনাল হার কত? 17.64, কিন্তু এখানে পাশাপাশি যেটি রয়েছে 17.4, এটাই হবে এখানে রাইট অ্যান্সার। যেহেতু এখানে 17.64 নেই, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 17.4। আর দেখো, ভারতে যে জনসংখ্যা গণনা করা হয়, সেই জনসংখ্যা গণনা কোন শতকে, মানে কোন দশকে ঋণাত্মক ছিল? এটা এখানে হবে রাইট অ্যান্সার। দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল 1911 সাল থেকে 1921 সাল পর্যন্ত। সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল -0.39%। নেক্সট কোশ্চেন, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি গঠিত হয়েছে নিম্নলিখিত কোন কোন রাজ্যগুলির মধ্যে জলবণ্টন নিয়ে বিবাদের মীমাংসা করার জন্য? দেখো, এখানে রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু ও কর্ণাটক, অপশান এ। এই তামিলনাড়ু ও কর্ণাটকে কী হয়েছিল, এই যে ওয়াটার নিয়ে যে সমস্যা হয়েছিল, জলবণ্টন নিয়ে যে সমস্যা হয়েছিল, সেই সমস্যার মীমাংসা হয়েছিল এই তামিলনাড়ু ও কর্ণাটকের সমস্যাটিকে। নেক্সট কোশ্চেন, জওহর রোজগার যোজনা উদ্দেশ্য কী? গ্রামীণ বেকার যুবকদের কর্মনিযুক্ত, শহরের বেকার যুবকদের কর্মনিযুক্তি, না গ্রামীণ মহিলাদের স্বনিযুক্ত, না ভূমিহীন চাষিদের কর্মসংস্থান? এখানে রাইট অ্যান্সার হবে গ্রামীণ বেকার যুবকদের কর্ম নিযুক্তি, অপশন এ। পরবর্তী কোশ্চেন, কোন উপকূলে জলাভূমি ব্যাকওয়াটার নামে পরিচিত? এখানে সঠিক উত্তর কেরালা উপকূল। এই কেরালা উপকূলে আরেকটি নাম কি? এর কেরালা উপকূলে আরেকটি নাম হচ্ছে মালাবার উপকূল।
এই যে মালাবার উপকূল, এই যে কেরালায় রয়েছে মালাবার উপকূল, এটি হচ্ছে কেরালা উপকূল বা মালাবার উপকূল। এই উপকূলে কী হয়, নিস্তরঙ্গ জলভূমি ব্যাক ওয়াটার্স নামে পরিচিত। এই উপকূলে রয়েছে নিস্তরঙ্গ জলভূমি, সেটি ব্যাক ওয়াটার নামে পরিচিত। আর স্থানীয় ভাষায় এই হ্রদগুলিকে, এখানে হ্রদ রয়েছে, স্থানীয় ভাষায় এই হ্রদগুলিকে বলা হয় কয়াল। আর ভীমানাথ কয়াল আর পুনামুদী কয়াল এবং অষ্টমুদী যে কয়াল রয়েছে, এই সব কয়াল রয়েছে কোথায়, কেরল উপকূলে বা মালাবার উপকূলে। পরবর্তী কোশ্চেন, যে পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, কারণ বেশিরভাগ পশ্চিমবাহিনী নদীগুলির দৈর্ঘ্য প্রস্থে ছোট, পশ্চিমবাহিনী নদীগুলি উপনদীর সংখ্যা কম, তাপ্তি ও নর্মদা স্রোতের বেগ বেশি, না সবগুলি। এখানে রাইট অ্যান্সার হবে সবগুলির, কারণ সবগুলি। তো দেখো বদ্বীপ কি, একে বদ্বীপ কি ইংরেজিতে বলা হয় ডেল্টা, এটি গ্রিক অক্ষর ডেল্টা এর মতো বলে একে ডেল্টা বলা হয়, ঠিক আছে। আর বদ্বীপ, বদ্বীপ কেন বলা হয়, বদ্বীপ বলা হয় বাংলায় কারণ হচ্ছে বাংলা ব অক্ষরের মতো, এই দ্বীপে বাংলা ব অক্ষরের মতো হয় জন্য একে বদ্বীপ বলা হয়। এই বদ্বীপ মোহনায় এসে নদীগর্ভে বালি পলি কর্দম প্রভৃতি সঞ্চিত হয়ে কী হয়, নদীগর্ভ বক্ষে প্রায় ত্রিকোণাকার একটা ভূমিরূপ সৃষ্টি করে, তাকেই বদ্বীপ বা ডেল্টা বলা হয়। এই বদ্বীপ বা ডেল্টা হওয়ার ফলে কী হয়, নদীর ওই মোহনা অঞ্চলে অনেক বালু থাকে, তার ফলে কী হয় নদীটা অনেক কয়েকটা খণ্ডে ভাগ হয়ে গিয়ে সমুদ্রে পতিত হয়, আর এখানে গিয়ে কী হয় নদীর গভীরতা কমে যায়। পরবর্তী কোশ্চেন দেখো, এটা হচ্ছে ডেল্টা বা বদ্বীপ। তো পরবর্তী কোশ্চেন, যে শিমশা ও ভবানী কার উপনদী, শিমশা ও ভবানী কার উপনদী, এর রাইট অ্যান্সার হবে কাবেরীর উপনদী। এর আরও কয়েকটি উপনদী রয়েছে, সেগুলি কি, এগুলো হচ্ছে অমরাবতী বা আর হচ্ছে সুবর্ণবতী। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে উপনদী কোনগুলি আর শাখা নদী কোনগুলি। উপনদী হচ্ছে প্রথমে উৎপত্তি হয়ে, অনেকগুলো নদী উৎপত্তি হয়ে সেগুলো যখন একটি বড় নদীতে এসে মিলিত হয়, সেই ছোটো ছোটো নদীগুলি যেগুলি একসঙ্গে একটি বড় নদীতে মিলিত হয়, সেই ছোটো ছোটো নদীগুলিকে বলা হয়, এই নদীগুলিকে বলা হয় উপনদী। আর এই যে উপনদীটা মোহনা অঞ্চলের কাছে এসে যখন ছোটো ছোটো শাখা নদীতে ভাগ হয়ে গিয়ে সমুদ্রে পতিত হয় বা কোনো অন্য কোনো নদীতে পতিত হয়, তখন এই ছোটো ছোটো নদীগুলিকে বলা হয় শাখা নদী। পরবর্তী কোশ্চেন, যে পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয় কোনটি, এখানে রাইট অ্যান্সার হবে কলকাতা। দেখো শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে এই কলকাতা বন্দরকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামেও চিনি। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত, গঙ্গা কৃষ্ণা কাবেরী মুসি, এখানে রাইট অ্যান্সার হবে মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদে কী কী দেখা যায়, হায়দ্রাবাদে চার মিনার রয়েছে আর হচ্ছে বিড়লা মন্দির রয়েছে। পরবর্তী কোশ্চেন, যে স্থানান্তর কৃষিকাজ পদ্ধতি ভারতে কী নামে পরিচিত, এখানে রাইট অ্যান্সার হবে ঝুম। এই স্থানান্তর কৃষিকে মায়ানমারে বলা হয় টাউঙ্গা, আর মালয়েশিয়া যে বলা হয়, মালয়েশিয়ায় বলা হয় একে লাদাং, আর শ্রীলঙ্কায় বলা হয় চেনা, ব্রাজিলে বলা হয় রোকা, আর ইন্দোনেশিয়া একে বলা হয়, ব্রাজিলে বলা হয় একে রোকা, ইন্দোনেশিয়া বলা হয় হুমা, আর মালয়েশিয়ায় লাদাং। পরবর্তী কোশ্চেন, যে পৃথিবীর উপগ্রহ থেকে একজন মহাকাশচারী আকাশে যে রঙের দেখবে, আকাশকে যে রঙের দেখবে সেটি হলো, এখানে রাইট অ্যান্সার হবে কালো দেখবে। পরবর্তী কোশ্চেন, যে দুন শব্দের অর্থ কী, দুন শব্দের অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু, এর উচ্চতা কত, এটা রাইট অ্যান্সার হবে 3636 মিটার। দেখো এখানে আরও কিছু, এই দার্জিলিংয়ে আরও কিছু পর্বত রয়েছে, হ্যাঁ সেগুলির উচ্চতা কত, যেমন ফালুট রয়েছে, ফালুটের উচ্চতা কত 3596 মিটার, ঋষিলার উচ্চতা কত 3121 মিটার, আর একটা হচ্ছে টাইগার হিলের উচ্চতা কত 2585 মিটার। আর এখান থেকে মনে রাখতে হবে যে পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কী, রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম, উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম, আর এর উচ্চতা কত প্রায় 2300 মিটার, বা এর অরিজিনাল উচ্চতা হচ্ছে 2247 মিটার। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম শেষখাল কোনটি, এখানে রাইট অ্যান্সার হবে মেদিনীপুর শেষখাল। পরবর্তী কোশ্চেন, যে ভারতের দীর্ঘতম শেষখাল কোনটি, এখানে রাইট অ্যান্সার হবে ভারতের দীর্ঘতম শেষখাল হচ্ছে সারদা খাল। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি, এখানে রাইট অ্যান্সার হবে হীরাকুদ বাঁধ। দেখো এটি ভারতের একটি দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা, এই হীরাকুদ বাঁধেই গড়ে উঠেছে। আর ভাকরা নাঙ্গল, এই ভাকরা নাঙ্গল কি, ভাকরা নাঙ্গল হচ্ছে পৃথিবীর একটি সর্বোচ্চ
কংক্রিটের খাড়া পার যুক্ত বাঁধ। দেখো এই হীরাকুদ বাঁধ হচ্ছে, এটি হচ্ছে একটি হীরাকুদ বাঁধ, এখানে ছবি দেওয়া রয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন, নিচের কোন দেশ সার্কের সদস্য নয়? এখানে রাইট অ্যান্সার হবে মরিশাস। দেখো এখানে ভুটানও সার্কের সদস্য, বাংলাদেশ সার্কের সদস্য, নেপালও হচ্ছে সার্কের সদস্য। আর এখানে কোন কোন সদস্য রয়েছে সার্কের সদস্যগুলি কি একটু দেখে নেওয়া যাক। নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এই আটটি দেশ হচ্ছে সার্কের সদস্য। এই সার্ক কথাটির পুরো অর্থ কি? পুরো অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন। পরবর্তী কোশ্চেন, ভারতের জলসেচের বৃহত্তম উৎস কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে নলকূপ। নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? ভারতের কূপের সাহায্যে জলসেচ সর্বাধিক প্রচলিত হয়, এটা সঠিক। কূপের সাহায্যে জলসেচ উত্তর ভারতে প্রচলিত নয়, এটা হচ্ছে ভুল। পরবর্তী কোশ্চেন, লুনি নদী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? এখানে রাইট অ্যান্সার হবে এটি কচ্ছ উপসাগরে পতিত হয়, এটি সঠিক। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে? এখানে রাইট অ্যান্সার হবে ব্রহ্মপুত্র নদী। এটি আসামের ব্রহ্মপুত্র নদীর উপর এই মাজুলি দ্বীপ গড়ে উঠেছে।